আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আমি আল্লাহ রহমতে ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। এটা হলো চিকেন কষা। চিকেন কষা কিন্তু আমরা সবাই তৈরি করতে পারি। এটা কিন্তু একটা ভিন্নভাবে দেখিয়েছে এবং অন্যরকমভাবে দেখিয়েছে এবং একেবারে নিউ একটা জিনিস। অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে আর অবশ্যই পছন্দের একটা রান্না হবে এটা। এবং খুবই সহজভাবে দেখিয়েছে, অল্প উপকরণ দিয়ে। বাসায় কিন্তু হাতের নাগালে থাকি উপকরণগুলো। আজকের ভিডিওটা কিন্তু যদি ভালো লাগে আপনাদের কাছে, তাহলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশের বেল আইকনটা ক্লিক করে আমার পাশেই থাকবেন। তাহলে চলুন দেখে নিয়ে যাক মূল উপকরণে। এই তো এখানে প্রায় আমি 1.5 কেজি পরিমাণ দেশি মুরগি নিয়েছি। চেষ্টা করবেন দেশি মুরগিদের রান্না করার জন্য। এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে এবং খেতে ভালো লাগবে এবং মনে করেন অন্যরকম একটা টেস্ট আসবে। পাকিস্তানি কোচ যাদের হাতে থাকে তারাও কিন্তু এভাবে রান্না করতে পারেন, তবে দেশিদের করলে সবচেয়ে বেশি ভালো হবে। ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিটা জড়িয়ে একটা পাশে রেখে দিলাম চিকেনটা। এরপরে চলে একটা প্যান বসিয়ে দিলাম। দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। এখন দিয়ে দিলাম কিছু পরিমাণ গরম মশলা, এলাচি, দারচিনি, তেজপাতা, লং, তারপরে গোলমরিচ, মানে সবগুলো কিন্তু 3-4টা পরিমাণ দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ। যেহেতু আমি 1.5 কেজি পরিমাণ মাংস নিয়েছি, তাই 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি জিরে বাটা। আপনারা এই পর্যায়ে জিরেটা গুঁড়াও ব্যবহার করতে পারেন। তেলের উপরে দিয়ে কিন্তু ভালোভাবে নেড়েচেড়ে করে নিব। এতে করে কী হবে, প্যাঁচটা মনে করেন সফট হয়ে যাবে, গলে যাবে, আর মনে করেন মশলাটা কিন্তু ভালোভাবে একটু ভাজা হয়ে যাবে। এরপর যে লবণ দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ, আর দিয়ে দিলাম এখানে গুঁড়া মশলা। এখানে মরিচগুলো নিয়ে নিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। হলুদ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম এখানে 1.5 চামচ পরিমাণ। তারপরে এখানে দিয়ে দিলাম আমি এখানে গোয়ামরি, যেটাকে বলে ময়ূরি গুঁড়া, সেটা দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। অবশ্যই চেষ্টা করবেন ময়ূরি বাটা দেওয়ার জন্য, বাটা অথবা গুঁড়া যে কোনো একটা অবশ্যই ব্যবহার করবেন, হাতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর দিয়ে দিচ্ছি এখানে প্রায় 2-3 টেবিল চামচ পরিমাণ পানি। এতে করে পানিটা দিয়ে কী হবে, মনে করো মশলাটা ভালো করে বুনো হয়ে যাবে, মনে করো ফ্লেভারটা সুন্দর আসবে এবং মশলার যে কাঁচা স্মেল থাকে সেটা দূর হয়ে যাবে। এরপর যে মাংসগুলো দিয়ে দিলাম, মাংসগুলো দিয়ে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে দিব আমি একটু। এরপর যে চলে হেডটা কিন্তু মিডিয়াম থেকে হাই ফ্লেমে আছে। অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম আমি এখানে, প্রায় 1/3 কাপ পরিমাণ পানি দিয়ে কিন্তু ভালো করে একটু কষিয়ে নিব মাংসের সাথে মশলাগুলো। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু কষানো হয়ে গেছে, 4-5 মিনিট কিন্তু কষিয়ে নিলেই হবে। তেলটা কিন্তু উপরে বেশি উঠেছে, তার মানে আমার মাংসটা ভালোভাবে কিন্তু বোনা হয়ে গেছে। এখন কিন্তু মানে একদম রান্না করার পালা হয়ে যাবে। তার মানে এই পর্যায়ে দিয়ে দিচ্ছে আলু। ছোটো আলু নিয়ে নিচ্ছে এখানে প্রায় আমি 400 গ্রাম পরিমাণ। ছোটো আলুটা ভালো করে মানে সিদ্ধ করে ধুয়ে তারপরে আমি এখানে একটু হালকা তেল আর লবণ, একটু হালকা চিমটি পরিমাণ হলুদ লবণ মরিচ দিয়ে একটু ভেজে নিলাম তেলের ওপরে। এতে করে কী হবে, কালারটা সুন্দর আসবে এবং ফ্লেভারটা ভালো আসবে। যেহেতু এখন লাস্টের দিকে আলু খেতে মিষ্টি লাগে, তাই এই প্রসেসটা করলে সবচেয়ে বেশি ভালো হয়। আবারও ভালো করে একসাথে মিলিয়ে দিলাম আলু আবার মাংসের সাথে। এখন পানি দিয়ে দিবো প্রায় 3-4 কাপ পরিমাণ পানি। কারণ যেহেতু পানিটা যেহেতু দেশি মুরগি, সিদ্ধ হতে একটু সময় লাগবে। আর যারা মনে করেন কক মুড়ি রান্না করবে, তার 3 কাপ পরিমাণ দিলেই হবে। এই পর্যায়ে মনে করেন ডাকনা দিয়ে রেখে আমি 8-10 মিনিট রান্না করে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে। অবশ্যই কিন্তু অফ ক্যামেরা বারবার নাড়াচাড়া করে দিয়েছে, আপনারা কিন্তু চেক করে নেবেন, বারবার নাড়াচাড়া করে দেবেন এবং লবণটাও চেক করে নেবেন। এই পর্যায়ে গরম মশলা দিয়ে দিলাম প্রায় 1 চামচ পরিমাণ। বাজার যে গরম মশলা সেটা ব্যবহার করেছি আমি, কিন্তু গরম মশলা সব বাসায় তৈরি করে বানাই, মানে তৈরি করে তারপরে ইউজ করি। আমার চ্যানেলে কিন্তু আছে গরম মশলা কীভাবে তৈরি করতে হয়, চ্যানেলটা চাইলে দেখে নিতে পারেন। এরপর নাড়াচাড়া করে দেবো একসাথে, মিলিয়ে দেবো একটু। কালারটা যেরকম সুন্দর এসেছে, খেতেও মশলা অসম্ভব মজা হয়েছে। রুটি বলেন, পরোটা বলেন, নান বলেন, ভাত বলেন, পোলাও বলেন, রাইস বলেন, সব কিছুতে কিন্তু খেতে পারবেন। একটু ঠান্ডা করে তারপরে সার্ভ করে দেখাচ্ছি যে দেখতে কতটা লবণীয় হয়েছে, খেতেও মশলা অনেক অসম্ভব মজা হয়ে থাকে। আশা করি আপনাদের কিছু না কিছু উপকারে আসবে এবং ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আপনারা বেশি বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।